গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো বুধবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর খুব সুন্দর, মানে আকাশটা খুব ভালো লাগছে দেখতে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে তো রুটি খাই তোমরা, আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো তো। আর এখন দুপুরের রান্না বান্না করবো, সকালের কাজকর্ম সবই হয়ে গেছে, শুধু দুপুরের কাজকর্ম কিছুই হয়নি। তো সকালের কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া হয়েছে, এখন দুপুরের রান্না বান্না সমস্ত কাজকর্ম করবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, সমস্ত রান্না বান্না হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড। তো যাই হোক, রান্না বান্নাগুলো হয়ে গেছে, দেখে না আমি কী কী রান্না করলাম। এখানে করেছি কলমি শাক ভাজা করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এখানে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি, আর এখানে হচ্ছে ডাল পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে ছোটো ছোটো ইলিশ মাছের ঝোল আর কি। তো আজকে হচ্ছে জিরে পাতুরি করেছি। তো রান্না বান্না হয়ে গেছে, এখন বাসন কোসনগুলো মেজে নেব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। অনেকদিন চুলের কোনো মানে যত্নই নেওয়া হচ্ছে না চুলটা, ঠিক আছে? এই জন্য না চুলটা না মানে সামনের দিকটা না লাল লাল হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম কি আজকে একটু চুলের যত্ন করি, কারণ ইউটিউব করে আমার মনে হয় কোনো সময়ই হয় না। যেটুকু সময় পাই ইউটিউব নিয়েই বসে থাকি, যেটুকু সময় পাই ইউটিউব নিয়েই বসে থাকি। আগে যেমন সবার সাথে ফোনে কথা বলতো, এখন সেটাও অনেক বন্ধ হয়ে গেছে, ফোনে কথাই হয় না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আগে সারাক্ষণ এর সাথে তার সাথে গল্প করতাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তো আগে মাঝে মাঝে মানে একটু এটা সেটা মুখে মাখতাম, চুলে মাখতাম, এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে। মনাদের বাড়ি কালকে তো যাবো, তো আজকে ভাবলাম একটু চুলের শ্যাম্পু করবো। তো ভাবলাম শ্যাম্পু করার আগে চুলের একটু যত্ন করি, চুলে একটু কিছু মাখি। তো তার জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আমার বন্ধুরাও দেখুন একটু আমি কি চুলে মাখি আর কি। তো এটা মাখবো, মেখে থেকে তারপরে ঘর বারান্দাতে ঝাড় দেবো, মুছবো, তারপরে শ্যাম্পু করবো। তো ততক্ষণে এক ঘন্টা আর কি রাখতে হয় এটা মেখে। তো আমি এক ঘন্টা পরেই আর কি স্নান করবো, তো এই কারণে এখন মেখে নিচ্ছি। চা পাতা দিয়ে খানিকটা জল বেশ খানিকক্ষণ ফুটিয়ে একটা লিকার বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কাপে আছে। আর ছাদে তো অ্যালোভেরা গাছ আছে, ওখান থেকে একটা ডাল আর কি ভেঙে নিয়ে এসেছি। তো এখন ছুরি দিয়ে কেটে চামচ দিয়ে অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি, একদম খাঁটি অ্যালোভেরা জেল আর কি। তো আর হচ্ছে ঘরে তো ফ্রিজে পাতিলেবু ছিল, একটা নিয়েছি পাতিলেবু। আর অ্যালোভেরা জেল তো খুবই ভালো, চুল ঘন করতে সাহায্য করে, চুল পড়া বন্ধও হয়। আর লেবুর রস হচ্ছে মানে খুশকি দূর করতে সাহায্য করে, চুলটাকে সিল্কি ভাব আনতে সাহায্য করে। আর চায়ের যে লিকারটা আমি নিয়েছি, এটা হলো মানে চুলটাকে কালো করতে খুব সাহায্য করে। চায়ের লিকার না চুল মানে লাল লাল হয়ে গেলে কিংবা অনেকের চুল পেকে যায়, তো বেশ মানে কালো করতে খুব সাহায্য করে। তো এই কারণে ঘরে ঘরোয়া জিনিস দিয়েই আমি আর কি করি, মাঝে মাঝে আগে খুবই করতাম, এখন মানে সেমন করাই হয় না। তো সবগুলো জিনিসই চুলের পক্ষে খুবই উপকারী। তো এইটাই একটু মাখবো, মেখে এক ঘন্টা রেখে দেব, তারপরে আমি শ্যাম্পু করে নেব, ঠিক আছে? তো দেখো মিশিয়ে নিয়েছি ভালো করে, এবারে এটা আমি চুলে মেখে নিচ্ছি। তোমরা যাদের চুল হালকা হালকা লাল হয়ে যাচ্ছে কিংবা পড়ে যাচ্ছে, তারা কিন্তু এটা মাখতেই পারো, চুল সিল্কি হয়, কালো হয়, আর চুল পড়া বন্ধও হয় যেহেতু অ্যালোভেরা জেল আছে। তো দেখো পুরো চুলে মেখে নিয়েছি খুব সুন্দর করে, গোড়ায় গোড়ায় চুলে মানে পুরো চুলে আমি মেখে নিয়েছি। আর এবারে আমি হচ্ছে ঘরের কাজকর্ম করব, তারপরে ঘর দোর মুছবো, ঝাড় দেবো, তারপরে জামাকাপড়গুলো কেচে নেবো। ততক্ষণে এক ঘন্টা হয়ে যাবে,
আর 1 ঘন্টা না হোক 40 মিনিট 35 মিনিট যাই হোক কিছুক্ষণ তো রাখবো মিনিমাম 1 ঘন্টা রাখতে পারলেই ভালো তো যদি সময় থাকে তো 1 ঘন্টা পরে তারপরে মাথা শ্যাম্পু করে স্নান করব তো তারপরে দেখবে চুলটা কত সুন্দর হয় তো চলো এখন কাজকর্মগুলো করে নি স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো এই দেখো আমাদের দোতলাতে আজকে গ্রিল লাগাতে এসেছিল মানে আমাদের সেপারেশনের জায়গাতে একটা লোহার গ্রিল লাগিয়ে নিলাম তো সেটাই এখন আর কি ঝালাই করলো এই যে মানে যে হ্যাসবলগুলো লাগানো হয়েছে এই যে এগুলো এগুলো ঝালাই করলো তো প্রচন্ড গরম লোহা ঠান্ডা হতে প্রচুর সময় লাগে তো এই কারণে বলেই গেছে যে এখন এখানে হাত দেবেন না তাও আমি সাইড দিয়ে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো চলো এই দেখো এই মেশিনটা দিয়ে হচ্ছে ফ্লোরটা ঘষে আর কি তো আমাদের মানে ফ্লোরগুলো এখন ঘষছে শুধু আমার ঘরটা বাদ দিয়ে আর সমস্তটাই ঘষবে আর কি তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি আর আমি রেখেছি 40 মিনিট মতন রেখেছি তারপরে রাখতে পারিনি কারণ আমার গ্রিল লাগাতে এসেছে তো এখানে যেতে হবে তো এই কারণে তাড়াতাড়ি করে স্নান করে ওখানে গেছিলাম গ্রিল লাগানোর মানে নিস্তালতে গেছিলাম তো সেখান থেকে আসলাম আর এখন আবার সোনা জিয়াকে একটু হচ্ছে ডাক কেটে দেবো হাজব্যান্ড দুটো ডাব নিয়ে এসেছে সকালবেলা তো সেটা এখন কেটে দেবো ওদেরকে দুজনকে কারণ গড়িয়ে যাচ্ছে মনেই ছিল না ডাবের কথা তো এখন সোনা মনে করে দিল মা ডাব দুটো তো কেটে দিলে না আমাদেরকে তো আসলাম হ্যাঁ দিচ্ছি তো এখন ডাব খাচ্ছে ভাত খাবে কখন তো যাই হোক একটু পরেই খাওয়াবো তো অনেকদিন পরে আজকে একটু মানে চুলে দিয়ে খুব ভালোই লাগছে কিন্তু কি বলতো যে কোনো জিনিস নিয়মিত ব্যবহার করলেই কোনো উপকার পাওয়া যায় হঠাৎ একদিন করলাম আর করলাম না তা করলে তো হয় না যে কোনো জিনিস নিয়মিতভাবেই করতে হয় চলো ওদেরকে ডাবটা কেটে দিই ডাব দুটো সকালে যখন এনেছে বাজার থেকে একবারে ছাড়িয়েই এনেছে মুখটা আমি শুধু একটুখানি আর কি ছিদ্র করে দেবো তাতে করে এই জলটা বেরিয়ে যাবে আমি তো ডাব কাটতেই পারি না আমি নারকেলই কাটতে পারি না আর সোনা হচ্ছে স্ট্র দিয়ে খাবে ও বলেই রেখেছে আর জিয়া গ্লাসে খাবে তো তার জন্য জিয়ারটা গ্লাসে ঢেলে দিলাম আর সোনা স্ট্র দিয়ে খাবে সেই দুপুরের পরে আবার এখন আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই যে সোনাকে পড়তে বসেছি আর এই যে দেখো জামা কাপড় সমস্ত সব শুকিয়ে গেছে কিন্তু কিচ্ছু ভাঁজ করা হয়নি এখন সেগুলো ভাঁজ করবো সোনা পড়তে থাক আর আমি এখানে ভাঁজ করে নিই আর যে এত পাশের ঘরে আন্টির কাছে পড়ছে তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করি তোমরা দেখতে থাকো সাথে থাকো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর এগুলো ভাঁজ করে তারপরে আমি নিচে যাব সোনাকে পড়তে বসিয়ে রেখে কারণ কালকে মানে দিদির মেয়ের বাড়ি যাব মানে মনাদের বাড়িতে সেই সমস্ত জামা কাপড়গুলো গোছাবো কিছুই গোছানো হয়নি তো এইগুলো গুছিয়ে রেখে ওইগুলো গোছাতে যাব মানে আনতে যাবো আর কি নিচে তো নিয়ে চলে এসেছি আর এখন আমি একটু মানে রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য একটু তরকারি করছি তো সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে এখন এই তরকারিটা করবো তারপরে সোনা জিয়াকে খাওয়াবো আর অনেকটাই রাত হয়ে গেছে এখন তো এখন বাজে হচ্ছে 9:20 তো এখন আমি তরকারিটা করে নিচ্ছি আর কি আর একদম হালকা পাতলা তরকারি আর এই তরকারিটা করতে তো বেশি সময় লাগে না তো দেখো তরকারিটা রান্না করাও হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:15 আর হাজব্যান্ড ট্রেনে আছে ফোন করেছিলাম এখন সোনা জিয়াকে খাওয়াবো এখনও খাওয়াইনি আসলে নিচে গেছিলাম তো জামা কাপড়গুলো আনতে মানে যেগুলো পরে যাবো সেগুলো আনতে গেছিলাম তো এই কারণে একটু দেরি হয়ে গেছে তো 10:15 বাজে তো চলো ওদেরকে খাইনি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই পুরো ভিডিও দেখবে সুন্দর একটা কমেন্ট করবে সুন্দর হাতে ছো একটা লাইক করে দেবে আর যারা নতুন দেখছে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশনে পৌঁছে যাবে সবার ভালো থেকো সুস্থ থেকো শান্তি থেকো দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই